بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد السلام عليكم ورحمة الله وبركاته دوره এবং কাছে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে রোটরি জান্নার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আমি আহমদ আবু সুফিয়ান টাইম টেলিভিশনের পক্ষ থেকে ঈদ মোবারক জানাচ্ছি সাথে সাথে সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিবাদন প্রিয় দর্শক শ্রোতা রোটরি জান্নার প্রোগ্রাম নিয়মিতভাবেই কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন কীভাবে চলবে জান্নাতের পথে যাবে তা নিয়েই আলোচনা করে আজ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের এই অনুষ্ঠানের যেই সব গেস্ট নিয়মিত এসেছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি ঈদ আলাপ করার জন্য বলা যায় ঈদের একটি আড্ডা আমাদের সাথে আজকে এসে উপস্থিত হয়েছেন স্টুডিওতে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় আলোচনার জন্য আমাদের আমার ডান দিকে রয়েছেন আমাদের জনপ্রিয় সুপ্রিয় লেখক ইসলামী চিন্তাবিদ গবেষক হযরত মাওলানা রশিদ জামিল সাহেব আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ তারপর রয়েছেন আমাদের টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন দৈনন্দিন জীবনে ইসলামের উপস্থাপক হযরত মাওলানা মাহমুদুল ইসলাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ এবং নিউ ইয়র্কের তরুণ ইসলামী চিন্তাবিদ বাদুল গফার মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত মাওলানা মাশরুক আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং আমাদের জাতীয় মসজিদের নামের নাম বাইতুল মুকাররম নিউ ইয়র্কের সম্মানিত ইমাম খতিব আব্দুল্লাহ কামাল আজহারি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে আজকের অনুষ্ঠানে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনাকে আমাদেরকে আহ্বান করেছেন তো আজকে যেহেতু আমাদের ঈদ নিয়েই আলোচনা প্রথমেই আমি জানতে চাইব আমাদের আব্দুল কামাল আজহারি ভাইয়ের কাছ থেকে আজকে তো অনেক খুশি ঈদের আনন্দ সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে এবং উদযাপন করছেন আপনার জীবনে আপনি কয়টি ঈদ করেছেন আপনার মনে আছে না ছোটকাল থেকে তো ঈদ করে আসছি তবে এখনের ঈদ আর আগের ঈদের মধ্যে অনেক পার্থক্য কিন্তু কয়টা করেছেন মানে আপনার জীবনে কতটা ঈদ করেছেন বলতে পারবেন আমার জীবনে আমার বয়স যেটা আছে সেটা থেকে যদি আপনি কিছু মাইনাস করেন তাহলে বাকি আপনার আবার বার্থ সার্টিফিকেট দেখা লাগবে আপনাদের কারো কি মনে আছে কয়টা ঈদ হয়েছে বিশেষ করে রশিদ জামিল ভাই ধন্যবাদ তো এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাকে আগে জানতে হবে যে আপনি কোন জীবনের কথা আমার কাছে জানতে চাইছেন কারণ আমি জন্মের পরে থেকে একটা জীবন নাকি আমি যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করি তার আরও 7-8-9 মাস আগে আমার মায়ের পেটে আমি ছিলাম ওইটাও আমার জীবন আপনি ঠিক কোন জীবনটা ঈদের কথা বলতেছেন আমার আচ্ছা আমি আরো ভাবছি যে কারো কারো তো ডাবল জীবন থাকে না আমাদের আসল জন্মটা আমাদের ওই সময় হয়েছে যদিও আমরা ওইটা বয়সের সাথে কাউন্ট করি না তাহলে আরো সহজ করা যায় আপনাদের যে অনেকে চিন্তা করতেছেন মনে করেন যখন থেকে আপনার ঈদ স্মরণ আছে সেই সময় থেকে আপনার এখানে আরেকটা কথা স্মরণ শক্তিও সবার কিন্তু সমান থাকে না ছোটবেলার অনেক স্মৃতি আমাদের মনে থাকে অনেক কিছু ভুলে যায় আচ্ছা আচ্ছা আমি যখন পড়াশোনা অবস্থায় কখনো ইন্ডিয়াতে কখনো মিশরে কাটাইছি যখন কোনো আত্মীয় সবাই ছাড়া তখন ওই পুরানো কথাগুলো মনে পড়ছে যে আমি ঈদ করতেছি কেউ নাই আমার আশেপাশে ছাত্র জীবন অবস্থায় তো ওইটা তো আরেকটা স্মৃতি এখন ওই ওইগুলা কথা তো আর এখানে আসবে না ঈদের স্মৃতি বলতে বোঝায় যেগুলো খুশির আনন্দের স্মৃতি আর বিশেষ করে কোরবানির সময় যে আপনি কোরবানি করতেছেন আমি বুঝতে পারছি হযরত আপনার দুজনের অঙ্কে কাঁচা মাসুক ভাই কি অবস্থা বলতে পারবেন আপনার কয়টা ঈদ হয়েছে জীবনে আমার স্মরণ মাসুক ভাই এটা দেখ কিন্তু দর্শককে আপনার ঠিক বয়স কত ওই প্রশ্নে ঘুরাইয়া উনি করতে চাইতেছেন আমি যেটা বলতে চাচ্ছি আমি আশা করি আবু সুফিয়ান ভাই বিষয়টা এসে যাবে আমার জীবনে ঈদ কতটা করছি যদি আমাকে হিসাব করতে হয় আপনাকে প্রশ্ন করতে হবে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর দুটোটা সমন্বয় করে বলতে হবে না শুধু ঈদুল আজহার কথা বলতে হবে এটা একটা গুড গুড প্রস্তাবনা কারণ এখানে আপনি শুক্রবার কেও ঈদ বা এই ধরনের একটা ব্যাপার আছে এটা অন্তর্ভুক্ত করেন কিনা এটা এখানে তো ঈদুল আজহা সম্পর্কে যেহেতু আলোচনা একটা প্রবাদ আমরা ছোটবেলা থেকে শুনেছি যে মেয়েরা নাকি বয়স লুকাইতে চায় আজকে অনুষ্ঠান দেখলাম যে আমরা পুরুষরাও লুকাইতে চাচ্ছি কারণ ঈদ কয়টা করছি সেটা বললে ইনডাইরেক্টলি আমাদের বয়স কি সেটাও সামনে চলে আসে সেজন্য উনি ইনডাইরেক্টলি হয়তো সেটাই জিজ্ঞেস করতে চাচ্ছে যে
বয়স কত আপনার, সেই অনুযায়ী আমাদের ঈদটা হবে। আর উনি যেটা বলেছিলেন, আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্র রয়েছে, আমাদের চাইল্ডহুড আছে, আমাদের কৈশোর আছে, আমাদের যৌবন আছে, আবার অবিবাহিত অবস্থায় আমরা কোরবান করছি, বিবাহিত অবস্থায় আমরা কোরবানি দিয়েছি। তো প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে স্মৃতিচারণ করতে চাই, ডিফারেন্ট অফ স্মৃতি হবে আমাদের। তো আসলে মূল কথা উনি যেটা বোঝাতে চাচ্ছেন, আমি যেটা মনে করছি সেটা হলো যে আমার মনে আছে এরকম কোরবানি আমি কয়টা করেছি, রাইট, সেরকম একটা। তারপর আপনি তাদেরকে যেহেতু অনেক আছে যে আবার 3 বছরও স্মৃতিও মনে আছে, আর তীক্ষ্ণ উনি যে বলছিল স্মরণ শক্তির কথা, 3 বছর বয়সে কি করছে তারও সেটা মনে থাকতে পারে, আবার অনেকে আছে 6 বছরে কি করছে সেটাও মনে নাই। তো যাই হোক, আমি মনে আমাদের মাসুক ভাই মনে হয় একুরেটলি বলতে পারবেন যে তিনি কতটা ঈদুল আযহা করেছেন। আমি মাসুক ভাই জন্য একটু আপনার আলোচনার ফাঁকে আমি আমার একটা হিসাব করে নিয়েছি, যদি এই সময়টা আমি আপনাকে দিয়েছিলাম হয় তাহলে 50, আর যদি শুধুমাত্র আপনি ঈদুল আযহা ধরেন তাহলে 24 হবে, কারণ এইটা চলে গেলে বর্তমানে ঈদুল আযহার দিন চলে গেলে তাহলে 25 হবে। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। দেখছেন ওনার, উনি কিন্তু কোনো কিছু লুকাইতে চাই না। মাহমুদ ভাই কিন্তু বড় একটা অভিযোগ করছে, সে বলছে যে অনেক আপনার জন্য একটু সহজ করে দিই, যেহেতু আপনি অঙ্কে মনে হচ্ছে কাঁচা, আপনার জীবনে সবচেয়ে মানে কোন ইচ্ছা আপনার স্মৃতিময়, এরকম কয়টা ঈদ বা স্মৃতিময় ঈদ বলতে, আসলে ছোটবেলায় ঈদের যে স্মৃতিগুলো, ঈদকে যেভাবে এনজয় করা যেত বড় হওয়ার পরে বা এখনকার পরিবেশ পরিপ্রেক্ষিতে সেভাবে কিন্তু আর ঈদের মজা নেওয়া হয় না। ছোটবেলায় হই হুল্লোড়, মানে ছোটবেলায় যাই করা হইতো কোনো কিছুর জন্য জবাবদিহিতা নাই, বাচ্চাদের জন্য কিছু মানে নিষেধ নাই, যা ইচ্ছা তাই করতেছে, হই হুল্লোড় করতেছে, যেটা আমরা একটু বড় হওয়ার পরে অনেক কিছু করতে পারি না। তো ঈদের যে প্রকৃত আনন্দটা, এটা আমরা ঠিক উপভোগ করতে পারি না। আর আমার আলহামদুলিল্লাহ যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমার ঈদের দিনের একটা অনেক ভালো আমল, যেটা হইলো ঈদের নামাজ পড়ে এসে আমি একদম জোহরের নামাজ পর্যন্ত একটা ঘুম দেই, যেটাকে আমি ঈদ ঘুম বলি। এত ভালো এবং মজার একটা ঈদ, লাইফের কোনো ঘুমে এত মজা লাগে না। আপনার যদি এই আমল না থাকে আপনি শুরু করেন, ইনশাল্লাহ ঈদের জামাত পরে এসে ঘুম দিবেন, একদম লম্বা একটা ঘুম দিবেন, দেখবেন এত শান্তির ঘুম। অনেকেই করে, কারণ বিশেষ করে রমজান মাস তো আগে রাত্রে ঘুমাতে পারে না, ঠিক ঈদের আগে অনেক ব্যস্ত থাকে। আমার কাছে আরেকটা বিষয় ধরা পড়ছে, আমি বলতে চাই সারা জীবন থেকে আমি ঈদুল আযহায় ওই আমলটা করি। আমার কাছে মনে হয় আমলের আরেকটা উদ্দেশ্য আপনার থাকতে পারে, এই যে ড্রেস আপ না খুবই সুন্দর, এটা যদি ছোটবেলা থেকে অভ্যস্ত থাকে তাহলে আমাদের ইচ্ছে কি বৈশিষ্ট্য যেটা ছিল যে ঈদে দৌড়াদৌড়ি করা, লাফালাফি করা, অন্যের বাড়িতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, কাপড়ের ইস্ত্রি রইলো কি না রইলো এটার দিকে খেয়াল ছিল না। আপনার এই ড্রেস আপে বোঝা যাচ্ছে তখন থেকে বোধহয় আপনার মনের মধ্যে চিন্তা ছিল যে যদি দিনের বেলা হাঁটাহাঁটি করতে হয়, বন্ধুদের সাথে মিশতে হয়, কারণ ছোটবেলা যদি আপনি খুব ছোটবেলায় যান তখন কিন্তু আমরা কয়জনে কয়টা কয় পিস কাপড় পরছি এই প্রশ্ন এসে যাবে সাথে সাথে, তখন কিন্তু এরকম কাপড় আমাদের সম্মানিত লেখক সাহেবের ঈদের সাথে আমাদের ঈদের স্বাভাবিকভাবে মিলবে না, কারণ লেখকরা সাধারণ মানুষের মতো হয় না। ওনারা একটু, ওনাদের লাইফ স্টাইলটা একটু ভিন্ন হয়, ওনারা একটু উদাসীন হয়, যখন আমরা খুব চঞ্চল দেখবেন ওনারা তখন খুব উদাসীন, যখন আমরা জাগ্রত ওনারা তখন ঘুম, যখন আমরা খাচ্ছি ওনারা তখন লিখছে। তো লেখকদের সাথে আমাদের সামান্য একটা পরিবর্তন হতে পারে, আপনি ঘুমের পক্ষে না ঈদের দিনে না, উনি ওনার হিসেবে ছোটবেলা থেকে হয়তো ওনার একটা টার্গেট ছিল যে আমি এ ধরনের কিছু হব, উপন্যাসিক, লেখক বা কবি। তো কবিদের আর লাইফটা সবসময়, সেই জন্য আমরা আপনারা সবাই বিজ্ঞ মানুষ ভালো বলতে পারবেন যে কবিতা এবং যুদ্ধে নাকি অনেক কিছু মাপ আছে। আচ্ছা, তো কবিদেরও অনেক কিছু মাপ আছে সেরকম ভাবে তাদের। আমি এটা চিন্তা করতেছিলাম যে ওই ঘুম দিয়ে আবার ধুম কেমনে হয়, না আমি বলতেছি ঘুম দিয়ে কেমনে হয় বলতেছি আমি একটু ইয়ে করি। মাহমুদ ভাই, যে লেখকরা কি বলছেন আল্লাহ জানে, সাধারণ মানুষ না নাকি মানুষ নাই বলছেন আমি ঠিক বুঝতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আরে একটু উপরে বলতে চাইতেছি, ছোটবেলায় যখন বা বড় হওয়ার পরেও যখন ঈদের দিনে যখন ঘুম দেয় তখন ওইটা আরো আরো ইন্টারেস্টিং কেমনে হয়ে যেত। ঘুমাইছি 1 ঘন্টা পরে এসে ছোট বোন আইসা মুখের মধ্যে পানি দিতেছে, ওই তুমি ঈদের দিন ঘুমাইতেছো, ঘোরাঘুরি করে লোক, ওইটা আইসা একটু হালকা খাতা গায়ে দিলে,
খাতায় ধরে টান দিতেছে, তো আমি আবার জোর করে ঘুমাইতেছি, ওই যে ফিলিংসটা, ওই যে আনন্দটা, এটা আসলে অসাধারণ। আচ্ছা, ঘুম থেকে আমরা একটু জাগ্রত হই, ঈদের দিনে আপনার জাগ্রত অবস্থায় এমন কি আপনার মনে পড়ে ছোটবেলার? বলাই যাক না, স্মৃতিতে বলতে অনেক স্মৃতি, কিন্তু সবচেয়ে মজার স্মৃতি যেটা নাকি কোরবানির সময়। কোরবানির সময় স্মৃতি যে মানে ছোটকাল থেকে আমার আব্বা অনেক আগের থেকে আমরা করেন 3-4 মাস আগে, কখনো 2 বছর আগে আপনি গরু পালা শুরু করতো। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আমার আব্বা যেহেতু ডিফেন্সে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় বেস কমান্ডার বা ইয়েছিলেন, তো ওই গরুটা যখন জবাই করতো তো আমাদের যে কষ্ট লাগতো, কারণ ওই যে গরুগুলোকে আমরা বড় করতাম, এবং এটাই করা উচিত, কারণ স্যাক্রিফাইস যেটা বলে সেটা তো স্যাক্রিফাইস এরকম হওয়া উচিত। তো ওই যে বড় বড় গরুগুলো বিরাট বিরাট 2 বছর খাওয়ার পরে দেখা গেছে বিরাট গরু হয়ে গেছে, ছোটকাল থেকে আমরা ওইটা জবাই করার সময় যে কষ্ট লাগতো ওইটা স্মৃতি কখনো ভুলতে পারবো না, যে একটা ছোট গরুর থেকে দেখে বড় বড় করলাম, 2 বছর হলো বা 3 বছর হয়ে গেল, তারপরে জবাই করার সময় যে মনে একটা কষ্ট লাগতো ওইটা ওই স্মৃতি মানে ভুলার না আর কি। এখন একটা কথা আমাদের বলছেন যে জীবনের ব্যস্ততা হোক আর সময়ের পরিবর্তনের কারণে ঈদের যে আনন্দ বা উৎসব এটার মতো অনেক পরিবর্তন আসছে। ছোটবেলার যে উৎসব উনি বলছে যে হই হুল্লোড়, তার তালিকা কী আছে সে অবশ্যই বলবে, কিন্তু মাসুক ভাই আপনার কী অবস্থা, কী করতেন ছোটবেলা? আমি জানি না আমার এই অবস্থাপনাটা কতটুকু ঠিক হবে, তারপরে বলতে হবে, কারণ আমাদের ভাইও বলছেন পারিবারিক কিছু বিষয় এসে যে, আর আমি তো পরিবার থেকে বড় হয়েছি, এটাই বলবে বিনোদন একটা জিনিস, এটা সব সময় ছিল আমার মধ্যে, ছিল আমার পরিবারের মধ্যে ছিল। আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, উনি ব্যবসায় সময় বেশি দিতেন, কিন্তু সন্ধ্যার পরে যখন বাড়িতে আসতেন উনার পাশে আমরা বেশি থাকতাম। আমার মার মধ্যে যেটা ছিল বিনোদনটা হতে হবে ধর্মের ভিতরে, বিনোদনের নামে কোনো বিফলন হতে হবে, এটা ছোটোবেলা থেকে আমরা শিক্ষা পাইছি। একটু হাই হুল্লা করতে পারছি ঠিক আছে, কিন্তু অশৃঙ্খল বা যেটা ইসলাম সমর্থন করে না এই ধরনের কিছু যদি মার সামনে পড়ছে তাহলে সাথে সাথে এটার অ্যাকশন হয়ে গেছে মাশাআল্লাহ। আর হ্যাঁ, ঈদের দিন বলতে এটার অ্যাকশন, অ্যাকশন মানে কোনোদিন কি মানে ঈদের দিন মার খাইছে যেভাবে সিটি আছে, ঈদের দিন কিছু নাই, অ্যাকশন মানে হলো এটা করা যাবে না এখানে। আচ্ছা, মানে এটার শেষটা আমার তো ইচ্ছা ছিল, আমি ছিলাম নাসুরবন্দা, কোনো কিছুতে হাত দিলে এটা শেষ দেখতে হবে। তো আপনার মা অনেক অনেক শান্ত, কারণ ঈদের দিন গায়ে হাত তুলেন নাই? আমার এরকম আলহামদুলিল্লাহ আমি এগুলা নিয়ে প্রাউড ফিল করতে পারি যে আমার মা এরকম মা। আমি বিয়ে করার পর আমার শ্বশুর বাড়ির লোকজন সামনে কিন্তু কোনো কথা নিয়ে একটা ব্যাপার নিয়ে টাচ করে এসে আমার গালে চোর বসিয়ে দিয়েছেন, মানে এতটুকু মানে আত্মবিশ্বাস আছে যে এটা করতে পারি, এগুলা কিন্তু ভালো লাগার কিছু ব্যাপার। এরকম কয়বার খাইছেন বিয়ের পরে? না, আমি একবারই খাইছি। মার কাছে গেছে দুর্বল দাদা ছিল আমাদের, আপনার স্ত্রী যদি সেই দেখে উদ্যুত হয় তাহলে সেটাই পরবর্তী। না, এটা আর এটা প্রশ্ন না করাই ভালো। আপনার কথা শেষ করুন, আমি আবার প্রশ্ন করতে যাই। এখন সেটা আমরা দেখতেছি, যেমন আমাদের বাচ্চারাই আছে, আমরা সবাই মসজিদের সাথে জড়িত, আমি প্রতিটা এই কথাটা বলি যে সারা রাত মেহেন্দি পড়লো বাচ্চাদেরকে নিয়ে, মা বাবা সবাই ফজরের নামাজ আসলো না, কিন্তু ঈদগায় সব আইসা, একেবারে ঈদের মাঠটা পরিপূর্ণ হয়ে গেল। আমাদের বর্তমান প্রেক্ষাপটটা আমি দেখছি অনেক ক্ষেত্রে ঈদটাকে আমরা বিনোদনের নামে যে বিফলন, এটাই 80%-এর উপরে এটার দিকে আমরা ঝুঁকে গেছি। একটা সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম বিনোদন ছিল, এতটুকু বিনোদন বা এতটুকু বিফলন এটার কাছেও আমরা যাইতে পারি না। বিশেষ করে এই কান্ট্রিতে আসার পরে যেটা দেখতেছি ওইটার দিকে মানুষ বেশি ঝুঁকে আছে। আমরা যারা মসজিদের দায়িত্ব নিয়ে আসছি, মসজিদের উপস্থাপনাটা আমাদের এইভাবে হওয়া উচিত যে বিনোদন কাকে বলে, বিফলন কাকে বলে। ইসলাম বিনোদনকে সমর্থন করছে, আবার অনেকে বলে যে আমরা আজকে ঈদারটা জমা হয়েছে, হুজুররা আনন্দ খুশি হাই হুল্লা এগুলি কম করে না, আমাদের ভিতরে কাজ আছে, এগুলি কাজ করে, আমরা এগুলি চাই, আমাদের সন্তানরাও করে, আমাদের ওয়াইফরাও করে, কিন্তু এটার মধ্যে বিনোদন থাকে, বিফলন থাকে না। আমাদের ঈদে বিনোদনটাই বেশি ছিল। মাসুক ভাই তো গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে গেছেন যে আমাদের ঈদ উৎসব কীভাবে হওয়া উচিত, যেমন বিষয়টা চলে আসছে এখানে যারা আমরা ঈদ করি আসলে উৎসব কতটুকু করেন মাসুক ভাই?
না, আমি ওটাই বলতে চাচ্ছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো যে একটি ভিন্ন ধর্মী আয়োজন করছেন আজকে ঈদ আড্ডা নামে। আমরা সবসময় টিভি খুলে যদি কোনো আমাদেরকে দেখা হয় তো সবাই খুব সিরিয়াস মোডে চলে যায়, এখন কোনো মাসলা বলা হবে অথবা ইসলামিক কোনো কিছু বলা হবে, সেই হিসেবে আমাদের কাছ থেকে আমাদের দর্শকদের যেটা বলছে আমাদের কাছ থেকে তারা মানে ফান এবং ফ্র্যাঙ্কলি আলোচনা করা বা বিনোদন এগুলো খুব কম শুনতে পাই। তো আপনার মাধ্যমে আজকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান এবং খুব ভালো লাগার অনুষ্ঠান, আশা করি দর্শকরা এনজয় করবে। ইমামদের কাছ থেকে তাদের ব্যক্তিগত পার্সোনালি জিনিসগুলো জানতে চাচ্ছে। আসলে ব্যাপারটা হলো আমি ঈদকে দুভাগে ভাগ করতে চাই। একটা হলো আমরা যখন ছোট ছিলাম তখনকারই, তার আমরা যখন বাবা হয়েছি তখনকারই, দুটার ভিতর আকাশ পাতাল বেশ কম আমরা লক্ষ্য করি। সময়ের বিবর্তনে ইচ্ছা আর স্পেশালিটি ঈদের ভিতর না থেকে সেখানে জাগতিক অনেক ব্যাপারগুলো চলে আসছে। ইচ্ছাকে আমরা আমাদের মাসুক ভাইয়ের কথা মতো আপনার বিনোদনটাকেই বেশি প্রাধান্য দিয়েছি। হযরত, আমি ছোট্ট একটা বিরতি যাব ইনশাআল্লাহ আপনার কথা শুনে আসছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে রুটি জান্নার ঈদ আড্ডায় ওলামায়ে কেরামদের সাথে আলোচনা করছি, আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আবারও ফিরে আসছি আমাদের আড্ডায়। আমি কথা বলছিলাম আমাদের প্রিয় মাওলানা মাহমুদ ইসলাম সাহেবের সাথে। আপনার জাগতিক ঈদ আর কি জানি বলছিলাম, যে বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম ওই স্মৃতি আমরা রোমন্থন করে, আবার আরেকটা জিনিস খুব খারাপ লাগে আমাদের বাচ্চাদের দিকে, আমাদের ঈদ তারা কখনো কল্পনাও করতে পারবে না, ওই জায়গাটা তারা স্পর্শ করতে পারবে না, তাদের কোনো ঈদের স্মৃতি নাই। কারণ বিশেষ করে আমরা যারা এই ধরনের কান্ট্রিতে আসি, ওয়েস্টার্ন কান্ট্রিতে, নন মুসলিম এনভায়রনমেন্টে, বিশেষ করে নিউ ইয়র্ক সিটির কথা যদি আমরা বলি, আমাদের বাচ্চারা ঈদ করে বাসার ভিতরে, ঈদ কি তারা তেমন জানে না। তাদের ঈদের আমাদের যে আমাদের আবদুল্লাহ ভাই বললো কত সুন্দর করে, যে 2 বছর আগে থেকে গরু পালন করে, সে গরুর পিছনে চলা, তাকে পাতা খাওয়ানো, তাকে খাবার খাওয়ানো, তাকে নিয়ে বেড়াতে চলে যাওয়া। আপনার কি এরকম মনে আছে যে গরুগুলো কিন্তু পশুগুলো কিন্তু কান্না করতো অনেক সময়? আমি আমার মনে আছে যে আমরা দেখতাম যে কার আমার আব্বা পছন্দ করতেন, অন্য দুই তখন তো কম্বাইন ছিল, অন্য অনেকেই সার নিত। আমার ছোট চাচা সবসময় আমাদেরকে একটা জিনিস আমাদেরকে ট্রিট করতো, মানে আমাকে খুব ফান করাতো আমাদেরকে ছোটবেলায়, যে আমরা মানে রেগে যেতাম যে তোমাদের গরুর পেট তো কানা, সবসময় একটা কথা বলতো, যেহেতু বলত গরু গরু তোমার গরুর পেট কানা, দেখো আমাদের গরুর মান পুরুষ, এই ধরনের এই যে ফানগুলো গরুকে নিয়ে গরু জবে করা। তারপর বিশেষ করে যাদের ছাগল কোরবানি দেয়, ও ছোট ছোট ছেলেরা কিন্তু ছাগল নিয়েই থাকে, ছাগলটা ছাগলের পাতা খাওয়ানো। ইভেন এমনও আছে যে আমি দেখেছি ছাগল জবে হচ্ছে, এদিকে আমরা কান্না করতেছি, এই যে মায়া জমে গেছে। এই এই স্মৃতিগুলো তো আমাদের বাচ্চারা পাচ্ছে না এবং আমরা দিতে পারতেছি না। এই জন্য আমার মনে হয় এটা, আমি আজকে আমার একজনের সাথে কথা বলতেছিলাম, বললো যে সে তার বাচ্চা বোধ হয় পাবলিক স্কুল না প্রাইভেট স্কুলে পড়ে, তো স্কুল ছুটি নেই, তারা স্কুল ছুটি পাঠাবে এই মঙ্গলবারে। তো আমি বললাম যে দেখেন, আমরা যদি আমাদের বাচ্চাদেরকে এটা না শেখাই, না নিয়ে যাই স্লটার হাউসে, না নিয়ে যাই, তো ভুলে যাবে কোরবানি কি জিনিস, জানবে না। আমরা যারা যত শিখে আসছি ইসলামিক এনভায়রনমেন্টে, যত শিখে আসছি, যদি না করি তাহলে সে ভুলে যাবে। কোরবানি হয় করা, আর দেখেন আমাদের যে আগে কোরবানি, এখন অনেক গার্জিয়ানরা দেখা যায়, যেহেতু আমরা ইমাম হিসেবে আমরা রিয়ালাইজ করতে পারি যে ওই সময় কাজে চলে যায় বাবা মারা, বাবা কাজে মাও কাজে, বাচ্চারাগুলো বাসায় অথবা তারা স্কুল চলে গেছে। তো এটা না করে ওই সময় মনে করেন আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, এনজয় করা, এখানে একটা ইসলামিক কালচার যে খ্রিস্টের কি জিনিস আসলে, কি স্যাক্রিফাইস মানে তো শুধু কোন পশুকে জবে করা না, এটা একটা সিম্বল। স্যাক্রিফাইস মানে হলো ওই দিন আমি আমার জবটা স্যাক্রিফাইস করছি কিনা। স্যাক্রিফাইস হলো ওই দিন আমি $100 পার আওয়ার যেটা আমি পাইতাম বা পার ডে পাইতাম, ওটা আমি স্যাক্রিফাইস করছি না। আমার ব্যবসা প্রতিষ্ঠান একজন বন্ধ আছে কিনা,
এটাই মূলত স্যাক্রিফাইস, আমরা স্যাক্রিফাইস মনে করি না। আর আমরা যদি না শিখাই ভাষা দেখি না তো ভুলে যাবে তো। এটা আমাদের হুজুরদের জন্য কিন্তু অনেক সহজ, কিন্তু অনেক ভাই যারা আছে বলছেন কাজ আছে তার স্কেজুয়েলটা মেইনটেইন করা, তাদের জন্য তো অনেক সময় এটা কঠিন হয়ে দাঁড়ায়। পৃথিবীর সব জায়গায় যতই কঠিন হোক ছুটি ছুটি একটা 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 তার সিক কল আছে, ছুটির সময় আছে, তো স্পেসিফিকলি ও ছোট ওই সময় ছুটি নিবে। আর এটা তো এরকম না যে ছুটি নিতেই হবে, এটা জব যায় যাক এরকম না, যদি সম্ভব হয় ছুটিটা নিল তার ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ছুটি ওই ঈদের ছুটি আমাদের রশিদ জামিল ভাই কেমন কাটে, আপনার ফ্যামিলির সাথে আপনি ঈদের দিন কি করেন? আমার ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলি তো আপনারা এখানে আমার থেকে একটু আলাদা, কারণ আপনাদের আলহামদুলিল্লাহ চারজনেরই আহলিয়া আপনাদের সাথে থাকেন আমার দেশে, তো অনেক আহলিয়া মানে তো পরিবারের কথা, পরিবারের কথা বলতেছি। তো আপনার প্রশ্নের উত্তর না দিয়ে আমি আপনাকে সহ কিছু প্রশ্ন করতে চাই, আপনি শুধু প্রশ্ন করবেন আর সবাইকে প্রশ্ন করবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা ওয়াকে আমরা জানি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একবার একটা দৌড় প্রতিযোগিতা করছিলেন, এটা এটা রসুলের একটা সুন্নত। তো আমি আপনাদের চারজনের কাছে প্রশ্ন করতে চাই, প্রথম হইলো যে আপনারা আপনাদের আহলিয়াদেরকে হাতে ধৈরা ধৈরা প্রায়ই হাঁটাহাঁটি করেন কি না? দুই নম্বর হইল কোন কি এই শূন্যটার উপরে আপনারা আমল করছেন কি না এই দেশে, যে চলো তুমি আর আমি একটু দৌড়াই দেখি কে ফার্স্ট হইতে পারে, এটা একটা শূন্যত, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু আপনাকে প্রশ্নটা করছি, ওটার উত্তর পাইনি। আমি আপনার প্রশ্নের জবাবে আসতেছি, আমি 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 একটু আগে জানতে নিতে চাই ওইটা, যে আপনারা আপনাদের আহলিয়াকে কতটুকু, আপনি বলছেন যে প্রশ্ন করবেন উনাকে, আপনি তো আমাদের সবাইকে ইনক্লুড করে বলছেন। জানি না আমি কতটুকু আনসার দিতে পারবো, কারণ রশিদ জামিল ভাই কথা বলা মানে হলো সাগর থেকে আমাদের কথা যদি বলা হয় তো সাগরের মধ্যে সুই ফলানোর ফলে যে পানিটা ওঠে এটা সমান হবে। তারপর আমি চেষ্টা করতেছি, আমাদের যেটা হয় আমাদের ওয়াইফকে নিয়ে রাস্তায় যদি হাঁটি মনে হয় না জোরে নামাজ পড়ে আসরে গেলে আমরা ঠিক মতো মসজিদে কথা বলতে পারবো, আপনার ওইটা অভিজ্ঞতা আছেন। তো আমরা এই সুন্নতগুলি ফলো করি, রসুলের সুন্নতটাকে সামনে রেখে আর কাছাকাছি যাওয়ার। আর আপনি তো হয়তো বাবি থেকে খুব বেশি দূরে না, এই কথাটা যদি এইভাবে বলতেন যে আমরা এটার উপর করি কিনা, আপনি আমাদের সাইডজনকে শুধু বলছেন, আপনি বলতেন যে আমি সহ আমরা এটা করি কিনা, দৌড়াইতে হবে তা না, রসুলের সুন্নতকে সামনে রেখে এই ধরনের কিছু কার্যকলাপ আমরা করি, অনেক সময় বিজয়টা যদি ওনার পক্ষে যায় না সামনে ধরে চলে যায়, এটা তোমারই বিজয়। এটা অনেক ক্ষেত্রে এটা হয়, বাচ্চা একটা ভালো কিছু করছে দেখা গেছে আমার অবদান এখানে বেশি, আমি মানে ইচ্ছা করি ওনার দিকে দিয়ে দিই। এখন ওনার প্রশ্নটা আপনাকে আবার করতে হয়, কারণ কি আপনি স্পেসিফিকলি বলেন আপনি দৌড়াইছেন কিনা, আমি বলছি যে শূন্যটাকে সামনে রেখে এর পাশাপাশি অনেক কিছু না, আসলে এখানে আমি একটা জিনিস, দৌড়ানি বাদ দিয়ে হাঁটাহাঁটি করছেন কেন? হাঁটাহাঁটি না, আসলে এখানে এটা জিনিসটা হয়তো আমরা ফান করে বলতেছি, কিন্তু একটা জিনিস এই যে ঈদের উদযাপন বা ঈদের উৎসব যেখানেই করি না কেন সবসময় এই উৎসবটাকে আমরা পুরুষ কেন্দ্রিক করে ফেলি, আমাদের স্ত্রীরা উৎসবের চেয়ে খেদমতটাই বেশি ব্যস্ত থাকে, খাবার রেডি করা, মাংসগুলো প্রস্তুত করা, এবং আমাদের আমরা যদি আগে স্মৃতি চারণ করি আমাদের ছেলেবেলায় আমাদের মাদেরকে কখনো ঈদের ঈদের দিন লাঞ্চটাকে কখনো সন্ধ্যার আগে করতে দেখি নাই, বা সেটা যদি রাত হয় রাতের বারোটার আগে কখনো তারা খাইতে পারে নাই। এই যে স্যাক্রিফাইজিং, আমার মনে হয় তারা তাদের উৎসবটা স্যাক্রিফাইজিং এর মাধ্যমে তারা বেশি আনন্দ পাইত, জি জি, এবং আমরা সেটাকে পুরুষ কেন্দ্রিক করে ফেলছি না, এটা ওনারা এটা আনন্দ পাইতেন, আনন্দ পাইতেন, কারণ আপনি কুরবানি গোশত আসতেছে, কুরবানি গোশত বন্টন করতেছে, তারপরে আপনার এটা ওই আত্মীয়কে দিতে হবে, এটা ওনাদের এটাই ব্যস্ততা, এটাই এটাই খুশি। একটা মার জন্য তার ব্যস্ততা, তার বাচ্চাকে বাচ্চা প্রসব হবে, এটা যে আমরা মনে করি কঠিন, কিন্তু বাচ্চার মার জন্য সবচেয়ে আনন্দময় মুহূর্ত এটাই। তৃতীয়ভাবে একটা ঘরের মধ্যে একটা মা নান কুরবানি আসে, কুরবানি গোশত সে যেহেতু সে ডিস্ট্রিবিউট করতেছে, কী খাবে কী খাবে, প্রথম দেখ আমার এখনও মনে পড়ে যে আম্মা প্রথমেই ওই গরুর বা খাসি জবাই করার পরে খাসির কলিজাটা প্রথমেই আমাদের জন্য বলতে পাঠা দেয়, ওই ওরা খাসি ইয়ারা কষাইয়ের পেটে পাঠা দিত, ওটা জোহর নামাজের আগে আগেই বা জোহর নামাজের সাথে সাথেই সবচেয়ে প্রথম ওই খাসির কলিজা চলে আসতো। আর আমরা ওই দিন কেউ অন্য ভাষায় কোনো খাওয়া দাওয়া নাই, ঈদের কুরবানি ঈদের তো কোনো প্রশ্নই আসে না, বাইরে খাওয়া দাওয়া প্রথম বাসায় খাওয়া দাওয়া করতাম। আপনি যেটা বলছেন ওনাদের বৈশিষ্ট্য, এটা আমার মনে হয় আমাদের বাইর কথার উদ্দেশ্য ছিল এটা যে ওনাদের বৈশিষ্ট্য বা ওনারা এটার মধ্যে এনজয় করে, কিন্তু আমরা ওনাদেরকে কিভাবে এই সময়টা এনজয়ের মধ্যে রাখার জন্য চেষ্টা করি কতটুকু করি। বিগত তিন ঈদে আপনি কতটুকু সহযোগিতা করছেন ঘরে বাসায়, জি ঈদ উপলক্ষে? খুব বিপজ্জনক একটা প্রশ্ন,
জামাতের পরে মুসল্লি বা মসজিদের সাথে যারা জড়িত ওনাদের সাথে বের হই, গত ঈদ এই যে রমজানের ঈদে আমি গেছি বাসায় মানে দশটা বাজে, যদিও ফোনে আলাপ হয়েছে অনেকক্ষণ, বারবার সরি বলতে হয়েছে আমাকে। এইটা আমাদের একটা দায়িত্ব ওনাদেরকে সময় দেওয়া, কারণ এই দেশের মানুষ মনে করে ইমাম সাহেবদেরকে নিয়ে আমাদের হাঁটলে আমাদের বাসায় নিলে তারা এটার মধ্যে আর একটা এনজয় করে। এইটা আমাদের আমাদের ঘরের থেকে স্যাক্রিফাইস পাচ্ছে, এটার জন্য আল্লাহ মানে মসজিদের ব্যস্ততার জন্য আপনার বাসা যেতে দেরি হয়, না মসজিদের ব্যস্ততা না, এটা উনি মনে করে এটাও একটা আমাদের পারিবারিক অংশ, আমার যে মুসল্লি বা আমার মহল্লার লোকজনের সাথে সময় দেওয়া এটা পরিবারের একটা অংশ ধরে নেওয়া হয়। তারপর কিছু না কিছু তো ইয়ে হয়, ঘরে গেলে তো একটু জবাব দিতেই হয়। মোহন ভাই আপনাকে মনে হচ্ছে খুব সহনশীল এই ব্যাপারে, অবশ্যই চেষ্টা সবাই করা উচিত, আপনারাও করেন হয়তো, আপনারা বলছেন না বা সবাই যখন একই পেশার এক একজনের ব্যথা এক একজনে বুঝবেন, তা প্রফেশনের কারণে আমাদের তো আসলে কমিউনিটির সাথে আমাদের সবসময় ইয়া করতে হয়, তো স্ত্রীরা সে ব্যাপারে আমাদেরকে অনেক স্যাক্রিফাইস করে, ওরা জানে যে সে এখন ঘরে আসতে পারবে না, তার কমিউনিটি তাকে সার্ভিস দিতে হবে, তারপরও যে যতটুকু সময় মানে সম্ভব নিজের করে নেওয়া স্ত্রী সন্তানদের সাথে, এবং ধরেন এখানে তো আর সেই গঠা করে কোরবানি করার সুযোগ নাই, একটু বের যাদের অন্যান্য আত্মীয় স্বজন ভাই বোনরা আছে তাদের সাথে গ্যাদারিং করে একটা দিন সময় পার করা, অথবা কোথাও নিয়ে যাওয়া, অথবা বাসায় কিছু ভালো রান্না করে একসাথে মিলে খাওয়া, এগুলো এখানকে আসলে সীমিত কতগুলো ব্যাপার আছে যেগুলো আমরা আমাদের নিজ নিজ দেশে থাকার সময় করেছি, এগুলোতে কোনো করার সময় নেই, তারপরে যতটুকু সম্ভব দেওয়া উচিত। আমার তো মনে আছে ছোটবেলা মাদের সাথে বোনদের সাথে আমরা কিছু কিছু কাজ করতাম, আনন্দ পাইতাম, এটা সেটা করে। আমি একটা প্রশ্ন রাখতে চাইছি, আমি রশিদ ভাইয়ের সাথে আমি করে নেই, আপনি অনেক প্রশ্ন করছেন আমাকে, রশিদ ভাইয়ের প্রশ্ন তো আমি পাই নাই, এজন্য আপনাকে রশিদ ভাই দিবেন, আপনি মনে রাখবেন উনার মেমরি ভালো আছে আমাদের সাথে। আমি যেটা বলতে চাচ্ছি, ঈদের জন্য আপনাদের স্পেশাল কোনো মানে কাপড় বা রেডি করা বা রেডি হচ্ছে বা রেডি হয় নাই, এই ধরনের কোনো ধরনের স্মৃতি আছে যেটা রেডি করছিলাম পড়তে পারি নাই বা ইচ্ছা ছিল এটা নিতে পারি নাই তারপরে ব্যথা লাগছে, বা যেটা ছিল এটা কোনো কারণে পড়তে পারি নাই আমার ঈদটাই একেবারে বরবাদ হয়ে গেছে, এই ধরনের কোনো স্মৃতি আছে কি না, বা ঈদের বাহিরে যেমন আমি একজন আমি লেবাস পাগল, মানে আমি আমি ভালো কাপড় ডিজাইনের পাঞ্জাবি হতে হবে, এটা শুধু ঈদের দিনে না, এটা আমার লাইফে আমি এটারে সবসময় একটু মানে আপনারা ড্রেস আপে বোঝা যাচ্ছে আমি ভাইজান ড্রেস আপ আপনার তো খারাপ আমাদের প্রোডিউসারকে বলবো যে আপনার ভালো একটা না না আমার আমাদের লেখক সাহেবের লেবাস কিন্তু আমাদের সবার চেয়ে উনি সখী উনি সখী কাপড় চুবে আপনারা সখী। আমার এই প্রশ্নটা কেন যাচ্ছে এই বিষয়ের উপর আমার একটা অভিজ্ঞতা আছে আমি শেয়ার করবো আপনাদের, আগে আপনাদেরটা আমি শুনতে চাই, আমাদের সময় কিন্তু খুব লিমিটেড, আপনারটা বলে ফেলেন আর যদি তারপর কেউ সুযোগ পায় তাহলে সুযোগ, যদি আমারটা বলি আমারটা কিন্তু আবার একটা উৎসব কিন্তু ঈদে না, নীল অ্যান্ড কাপড় নীল কালার ব্লু কালার আমি বানাইছি, তো আমার একজনের বিয়ে উনি জামাই সাজবে, সম্পর্ক কি বলবো না, তো আমি মাদ্রাসায় আমাকে খবর দেওয়া হয়েছে আমি আসছি বাড়িতে, পাঞ্জাবিটা খুব আমি মহব্বত করি এটা বাড়িতে রেখে গেছি মাদ্রাসায় নিব না, এটা আমি বিশেষ দিনে পড়বো, তো আসছি আইসা দেখছি সবাই রেডি, আমাকে বলা হচ্ছে তাড়াতাড়ি রেডি হো, আমি গোসল করতে কিছু গোসল করে আসছি, আমার তো মেমোরিতে কাজ করতেছে আমার পাঞ্জাবি রেডি আসছে যে পড়বো স্টোরি সিল দেওয়া, এখন আমি সব কিছু শেষ পাঞ্জাবি খুঁজতে গেছি নাই, তো আমি যেখানে জামাই সাই যে বসে আছেন ওই ঘর দিয়ে যাচ্ছি, আমার মাকে জিজ্ঞেস করবো যে আমার পাঞ্জাবি কোথায়, সামন দিয়ে যাচ্ছি দেখতেছি জামাই আমার পাঞ্জাবি পরে বসে আছে, মানে ওই পাঞ্জাবিটা এমন অবস্থায় ছিল যে জামাই পছন্দ হয়েছে যে আমি এটা পরে বিয়ে করব, আমার ওই দিনের অনুষ্ঠানটা একেবারে বরবাদ হয়ে গেল, আমি আর বিয়াতে যাই নাই। তাই এটা তো আছে, আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন তোমার কেন কাপড় চোপড় ব্যাপারে কান্না করছেনি, কান্নার বয়স ছিল 11-12 বছর, এবং আমার মনে আছে আমার বাবা কুলে নিয়ে আমাকে নৌকায় উঠে, আপনি এত অল্প বয়সে জামাই জামাই এত জামাই অনেক অল্প বয়সে জামাই ছিল নাকি, আমি তো একটু লম্বা সম্ভব ছিলাম তখন, এই আপনার কি মনে হয় যে 20 বছরের পরে আমি লম্বা হয়েছি, লম্বা তো 10 বছরের পরে হয়েছি। ঈদের দিনে জামার ব্যাপারটা যেহেতু আনছেন, ঈদের দিনে কিন্তু আমি যেটা দেখি অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার কাজ করে, খুব ভালো জামা বানাইছে, পাঞ্জাবি হইতে পারে, শার্ট হইতে পারে, অন্য কিছু হইতে পারে, তো
ঈদের জামাতে যাইতেছে পুরনো একটা কাপড় ওর থেকে ইস্ত্রি করা ওইটা পইরা ঈদের জামাতে যে ঈদের নামাজ পইরা ঘরে আসছে তারপরে ওর অরিজিনাল জামাটা পরতেছে, অথচ সবচেয়ে ভালো কাপড়টা পইরা ঈদের নামাজে যাইতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি দেখি যে প্রায় মুসল্লি যারা ঈদের জামাতে আসেন এই সমস্যাটা তাদের মধ্যে বিদ্যমান। এখানে কাপড়ের ব্যাপারটা আমরা ঈদের ভিতরে একটু ভাগ করে থাকি, আমরা ঈদুল ফিতরের কাপড়ের প্রায়োরিটি দিয়ে থাকি, ঈদুল আজহাতে আমরা মনে করি না যে নতুন কাপড় লাগবে, নতুন কাপড় দরকার তো নাই, কিন্তু ভালো উত্তম সবচেয়ে উত্তম যে কাপড়টা সেটাই তো, এটা একটা প্রস্তুতির ব্যাপার যে ওই দিন সামর্থ্য থাকলে নেওয়া উচিত। এটা আমাদের একটা কালচার, এটা ইসলামিক কালচার, এটা বলা যাবে না আমরা যে দুই ঈদের কাপড় দুই ভাবে করে নিচ্ছি, যে ঈদুল ফিতরে আমরা যে আমাদের কাপড় রেডি করতে হবে, একটা জিনিস দেখবেন আমরা বাংলায় বাংলাদেশি মুসলিমরা আমাদের কালচার গুলো কিন্তু ইসলামিক বেস, হয়তো তার ভিতরে এডিশন হয়েছে কাট হয়েছে, কিন্তু ওই যে কালচার গুলো ঈদের কালচার আমরা বড় আমরা তো ছোটবেলা থেকে হাদিস কোরআন থেকে শিখিনি, কোরআন তো বলছে খুজু জিনাতুল মাসজিদ, আমরা শিখছি আমাদের মা বাবা থেকে নতুন কাপড় পরা সুন্নাত, এবং এগুলো কিন্তু আমাদের কালচারটা হইছে ইসলামিক বেস কালচার যেহেতু মুসলমান কান্ট্রি। আগেও কিন্তু ব্রেক নিতেছে আপনাকে থামাই সরি, ওকে নো প্রবলেম, এমন টাইমে চলে আসে। সুফিয়া দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটা বেরিয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি আমাদের ঈদ আড্ডায়, ওলামায়ে কেরামদের সাথে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আবারও ফিরে আসলো আমাদের ওলামায়ে কেরামদের সাথে, ঈদ নিয়ে আমরা আলোচনা করছিলাম, স্মৃতিচারণ হচ্ছিল, আশা করি আপনারা সবাই উপভোগ করছেন। আমি এখন ফিরে যাব আমাদের লেখক রশিদ জামান সাহেবের কাছে, তার কাছ থেকে আমরা জানতে চাইব যে প্রবাসে তিনি পরিবার ছাড়াই আছেন, দেশে তার পরিবার, তার ঈদটা আবার কীভাবে যাবে কি বলেন? একটা কথা আছে, যার কেউ নেই তার সারা দুনিয়া, তো পরিবার ছাড়া ঠিক আমি বলবো না, কারণ এখনকার যে যুগ দূরে থাকলেও কাছে থাকা যায়। তো আমি বিগত 10-15 বছর 20 বছর যাবত আমার একটা অভ্যাস, দুই ঈদের দিন আমি আমার আত্মীয় স্বজন যে যেখানেই আছেন সবার নম্বরই আমি কালেক্ট করে রাখি, এবং দেশে থাকতে ওইটা করতাম, ঈদের দিন অন্তত আমি 1 মিনিট হইলো সবাইকে কথা বলি সবার সাথে, এটা এত ভালো লাগে এবং ওরা এত খুশি হয়, সারা বছর হয়তো আমি খোঁজ নিতে পারি না এমন কেউ আছে, ঈদের দিন কেমন আছো খালা, কেমন আছেন ভাই, এরকম এই যে ওরা এত খুশি হয়, একটা ফোন করছি এই ফোনে কিন্তু কিছুই হয় নাই, কিন্তু এরা এত খুশি হয়, এত খুশি হয় যে আমাকে স্মরণ করছে, এই কাজটা আমি ঈদের দিনে সবসময় করি। আমি 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 ফাঁকে আরেকটা বিষয় জানতে চাই, এটার সাথে আচ্ছা এমন স্মৃতি কঠিন কিছু জানতে চাই, যে কয়টা যে ঈদ করছেন এখানে আইসা, এমন কোন স্মৃতি মনে হয়েছে যে জামাটা পরবেন, তখন মনে হয়েছে যে আমাদের বাবি জামাটা আপনার রেডি করে রাখতো আপনি আইসা পরতেন, তখন আপনার ব্যথা লাগছে বা কষ্ট পাইছেন? এরকম এরকম হয় নাই, কারণ আমার আরেকটা আরেকটা স্বভাব হলো ঈদের জামা আমি যখনই বানাইছি অন্তত ঈদের আগে একদিন ওইটারে পইরা নিছি, একদম নতুন ঈদের দিন পরতে আমি এটা বলি নাই, আপনি আপনি রেডি হইছেন, ভাবি বলছে যে এই জামাটা একদিন আগে হইলে একবার পইরা নিছি কাপড়টা, এই যে অনেক সময় লুঙ্গির ক্ষেত্রে হয়, লুঙ্গিটা একটু ফুলার সবাই পরে একটু কমফোর্ট ফিল করে, আর নতুন লুঙ্গি করলে সেটা আবার জামার ভিতরে আটানো যায় না, সেটা আপনি জামার ক্ষেত্রেও করছেন আর কি, এটা নতুন কিছু না। আমি আমার কিন্তু প্রশ্ন আপনাদের, আমারটা আমি স্মৃতিচারণ করছি যে আপনাদের পোশাক নিয়ে কোনো ধরনের এই ধরনের স্মৃতি আছে কিনা, কারো ঈদে হোক না ছোট কথা, আমরা যখন আমাদের পোশাক যদি কেউ দেখে ফেলতো তখন তো এত ইয়া ছিল না যে কিনে আলাদা করে, হ্যাঁ কাউকে দেখানো যাবে না, কেউ দেখা যাবে না, জিজ্ঞেস করলেও কোনো বলা যাবে না আমি কি পড়তেছি, যেটা সারপ্রাইজ ছিল যদি দেখে ফেলছে জুতা নিয়ে ফেলছে কোনো কারণে, একটা জিনিস যেটা খুব খারাপ লাগতো যে ম্যাচ হয়ে গেলে কারোর সাথে, আর একটা বিষয় পরিবারের ভিতরে একই পড়ে গেছে বা কাজিনদের ভিতরে কি পড়ছে, তখন খুব খারাপ লাগলো আমি এক্সট্রা কিছু পড়তে পারলাম না, আমাদের আলাদা হলো না কেন। ঈদুল ফিতরের একটা স্মৃতি স্মরণ করি আপনাদের সামনে, আমার বাচ্চা আমার মেয়ে অনলাইন থেকে তার লং ড্রেস নিয়ে আসছে, আমি জানি না আপনাদের ক্ষেত্রে এটা হয় কিনা, আমার বাচ্চাদের সামনে যদি বোরখা শব্দ আসি মুখটা কালো হয়ে যায়, যখন বলি লং ড্রেস একেবারে জোরে করে হাসি দিয়ে বলবে ওকে ফাইন রাইট নাও ভাই, বলবে এখনই কেন লং ড্রেস দিতে এখনই কেন, তো আমি একটা লং ড্রেস কিনে দিছি তার কে থেকে আসছে, তো তার ফ্রেন্ড বলতে চাচ্ছে যে তুমি যেটা পরছো আমি ওইটা কিনতে চাই, ঈদের আগের দিন আসছে তারা পইরা দেখাইছে,
তো কিনছে, আমি দেখতেছি শুনতেছি সব কিছু। সে বাসায় গেছে, বাসায় যাইয়া সেবা কিনছে। এখন আমার মেয়ে বলতেছে তুমি কোনটা কিনছো আমাকে কি দেখানো যায় পিকচারটা? তখন আমার মেয়েকে বলতেছে সে তোমার মতো আমি কি স্টুপিড, তোমারই দেখা ফল আমার দেখাইছো, আমি আমিও তোমার দেখাই দেব। সারাটা রাত আমার মেয়ে চোখের জল দিয়ে কাটাইছে, আসলে আমার বুদ্ধি নিয়ে আমি তার কাপড় দেখাই দিছি, আমার ঈদের কাপড় পুরনো হয়ে গেছে। এখনো এই বাচ্চাগুলির ঈদের সময় আমরা যদি ঠিক মতো ওদেরকে সময় দিই, ঈদ কালচার বলেন আর ইসলামিক কালচার বা আমাদের যেটা কালচার এটা বলেন, ওরা নিতে প্রস্তুত। আচ্ছা, এই দেশের ঈদ কালচার, কারণ আগে মাহমুদ ভাই কথা বলতেছেন ঈদের কালচার নিয়ে, ঈদটা তো উৎসব, তো এলাকা বিভিন্ন লোকাল যে কালচার আছে সেই জন্য আমরা দেখি যে এটা লোকাল কালচারে প্রভাবিত। কিন্তু নিউ ইয়র্কের মতো একটা ডাইভার্স, যেখানে সব দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন কালচারের মানুষ, মুসলমানদের কথাই বলতেছি, এখানে সমবেত, সেই কারণে কি এমন যে আসলে ঈদের জামাতটা হয় তারপর কে কোথায় চলে যায়, কোনো ইয়ে নাই, আর স্কেজুয়ালটা এরকমই, ঈদের জামাতে গেলাম হয়তো ফ্যামিলিতে বাচ্চাদের কিছু ঈদই দেওয়া হলো তারপর শেষ, এর বাইরে কি আসলেই মানে কোনো উৎসবের ব্যবস্থা করা যায় না যেখানে বাচ্চারা এনজয় করবে বা কিছু করবে? না, আসলে ইসলামিক যে আপনি যেটা বললেন যে সংস্কৃতি, যেটা সব জায়গায় একই রকম, হয়তো দেশের মানে বিভিন্ন দেশ বা বিভিন্ন দিক হিসাবে আলাদা বিভিন্ন কালচার থাকতে পারে, ইসলামিক কালচার তো সব সব জায়গায় একরকম। তো বাংলাদেশি তা যেমন অনেক কথা কথায় আমরা যখন সালাম দিই, মুসাফা করি বা মোয়ানাকে করি, আরবরা এক ধরনের করে, তারা গালে কিস দেয়, আর ইজিপশিয়ানরা তারা বা ধরে ধরে দোয়া দেয়। তো এটা আলাদা হতে পারে কিন্তু কালচার তো একই রকম, সংস্কৃতি তো একরকম। আমরা তো ঈদ মোবারক, আমাদের এখানে এখানে সমস্যাটা আমি আপনাকে প্রথমে বলছি, যেখানে সমস্যা হলো যে আমাদের সবাই ব্যস্ত, এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্যে সবাই কোনো মতে নামাজটা পড়েই, কেউ স্কুলে কেউ কাজের মধ্যে দৌড়াচ্ছে, এই জন্যে এতটা ইয়ে করতে পারে না। এখানে আমি আবদুল্লাহ ভাইয়ের সাথে একটা জিনিস অ্যাড করব, আমি শুরুতেই বলি এবং সবসময় বলে থাকি যে আমাদেরকে প্রায়োরিটি দিতে জানতে হবে কোন জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব। ঈদগুলো আসে আমাদের বছরে দুইবার, ঈদুল আজহার মতো বা ঈদুল ফিতরের মতো আমাদের ধর্মীয় উৎসব। আপনি যদি জুইশদেরকে দেখেন, ওদের কোনো ধর্মীয় উৎসবে পুরো সিটি বলতে পারবে আজকে ইহুদিদের কোনো অনুষ্ঠান হচ্ছে। তার মানে কি, তাদের শপিং মলগুলো বন্ধ, তাদের কাজ বন্ধ, তাদের ইনস্টিটিউটগুলো বন্ধ, এবং তারা বুঝাইতে চায় যে আজকে আমাদের কোনো হলিডে অথবা আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠান। তো আমরা কিন্তু তাদের কম্পেয়ার টু তাদের, আমাদের পপুলেশন কিন্তু কম না, অনেক বেশি ধরতে গেলে নিউ ইয়র্ক সিটিতে। আপনি একটা জাস্ট একটা আপনি পরিসংখ্যান যদি দেখেন, আমি হয়তো বেশ কম হইতে পারে, 40,000 পিপল আপনার এই ক্যাব ব্যবসাতে জড়িত যারা গাড়ি চালায়, তার ভিতর 12,000 হচ্ছে বাঙালি এবং মুসলমান। তো ঈদের দিন যদি এই 12,000 ক্যাব বন্ধ থাকে তাহলে পুরো সিটিতে একটা খবর হবে যে আজকে মুসলমানদের কোনো হলিডে। কিন্তু আমরা এই যে মানে উইথ রেসপেক্ট, আমরা হয়তো এই দিনের মানিটাকে স্যাক্রিফাইস করার মতো অতটা মন মানসিকতা রাখি না বলে আমরা ঈদের দিনটাকে ঈদের দিনটাকে আমরা ইউজ করি না। তো সেই জন্য জাযাকাল্লাহ সবাইকে, আসলে আমরা আজকের আড্ডা শেষ পর্যায়ে পৌঁছেছি, সময় আমাদের হাতে খুবই সংকীর্ণ, এই জন্য সবার কাছ থেকে 30 সেকেন্ডে এই ঈদের প্রত্যাশা, সবাই 30 সেকেন্ড না, আধা মিনিট লাগবে না ইনশাল্লাহ। আসলে ঈদ, ঈদের মর্মার্থই হলো আনন্দ, শাব্দিক অর্থ যাই থাকুক আনন্দ। তো এখনো কিন্তু সারা বিশ্বে অনেক মানুষ এখনও আছে ঈদের দিনেও কারো কাছে হাত পাততে হয়। তো ঈদ সবার, আমাদের উচিত হইল আমাদের এই ঈদটাকে আমরা অন্তত প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পৌঁছে গেল, যাতে ঈদের দিন তার কারো কাছে করুণার দিকে চাইয়া থাকতে না হয়, এটা সারা বিশ্বের মানুষের ঘরে যেন ঈদ চলে আসে। এবং ঈদের মূল অর্থই যেহেতু আনন্দ, তো ঈদের দিনের প্রত্যাশা আমাদের এভাবেই থাকা উচিত যে পৃথিবীর সকল মুসলমান আনন্দে থাকুক, ঈদের মতো থাকুক, পৃথিবীর সকল মানুষ ঈদের আনন্দের মতো থাকুক, এটাই আমার। জি অবশ্যই, মানে ঈদ তো সবার জন্য, বাকি আমরা ঈদের যে সমস্ত ব্যাপারগুলো আমরা আসলে এটা তো ম্যান ক্রিয়েট বা ম্যান মেড না, আল্লাহ রাব্বুল আলামিন রসুলের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে গেছেন,
সেজন্য আমাদের সবারই আশা থাকা উচিত যে আমরা আশা করব যে ঈদটা যেন উৎসব মুখর এবাদত না হয়ে এবাদত মুখর উৎসব হয়। এবাদত মুখর উৎসব হলেই কিন্তু আমাদের প্রপার ঈদটা আমরা করতে পারবো। উৎসব মুখর এবাদত হচ্ছে এটা অনেকটা নিজেদের ক্রিয়েট করা কতগুলো উৎসবের সাথে এবাদতে মিলিয়ে দেওয়া। সেজন্য আমরা আশা করবো আমরা যেন এটাকে। আমার মনে হয় প্রত্যাশাটা আলোচনার ফাঁকে অনেক সময় অনেক বাড়ি আসছে, তারপরে আমি বলতেছি ঈদটা বিনোদন, বিনোদন ইসলাম সাপোর্ট করে, যেন বিফনন না হয়, বিফননকে ইসলাম সাপোর্ট করে না। আর আজকে ঈদের দিন শেষ করাটা ছিল ইচ্ছা একান্তই হাসি দিয়েই, কিন্তু হাসতে পারতেছি না। আমরা ঈদ করতেছি, ঈদ যাপন করতেছি, ঈদের আনন্দ অনুভব করতেছি, উপভোগ করতেছি। পৃথিবীর অনেক মানুষ ঈদের দিনেও তাদের সন্তান, তাদের আত্মীয় স্বজনকে লাশ বহন করতেছে। আমরা রিকোয়েস্ট করব যেন এই সুযোগটা অন্তত যারা মানবতার মিছিল নিয়ে বড় স্লোগান দেন, আপনারা অন্তত এই দিনটা তাদেরকে মানবাধিকার দিবেন, আমরা বিশ্বাস করি। এটাই আমার বিশ্বের প্রতি একটা আবেদন। ওনার কথা শুনে বলি, যেমন একটা কথা বলা হলো যে আপনি কয়েকটো নামাজ পড়েন, বলে যে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু সিরিয়ানরা ছয় ওয়াক্ত নামাজ পড়ে। বলে ছয় ওয়াক্ত কেমন নামাজ পড়ে? বলে এক ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। তো এটাই আসলে, ঈদ তো আসলে আনন্দের জিনিস, আনন্দময়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ঈদ আল ইয়াওয়াইনা ওয়া আখিনা ওয়া ইয়াতে মিন। তো ঈদের মতন খুশি যেন সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা মুসলমান এবং যারা নন মুসলমান আমাদের দেশে তারাও যেন এরকম খুশি থাকে, তারাও মানব, মানব তারাও হিউম্যান বিং। এই খুশি আনন্দ যেন সারা বছর এইভাবে অতিবাহিত সর্বদা থাকে। এবং ঈদকে সামনে রেখে যেন আমরা আমাদের ইসলামিক কালচার, যেটা ইসলামিক সংস্কৃতি, যেটা সেই সংস্কৃতি যেন আমরা ইয়ে করি, প্রকাশ করি। আমরা যেন কোনো অন্য সংস্কৃতিকে অ্যাডপ্ট না করি, এবং অন্য সংস্কৃতি যেগুলো হিন্দু বা বুদ্ধিস্ট বা অন্য কালচার, হ্যাঁ বিজাতীয় যেটা, সেই কালচার যেন আমাদের ইসলামের সাথে যে সাংঘর্ষিক পণ্য সেটা যেন আমরা না নিয়ে আসি। এটা আমাদের প্রত্যেক দর্শক প্রতি, দর্শকের প্রতি আহ্বান থাকবে। এবং আমাদের মাহমুদ ভাই যেটা বলছেন যে এবাদতমুখী উৎসব যেন হয় এবং সেটা যেন ইসলামিক গণ্ডির বাইরে না যায়। জাযাকুমুল্লাহ খায়ের আপনাদের সবাইকে আজকে আমাদের ঈদের আড্ডায় উপস্থিত হওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের এই ঈদ আড্ডার শেষ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে তাদের জীবনের অভিজ্ঞতা, ঈদ নিয়ে তাদের অভিব্যক্তি আমরা শুনেছি, তারা অনেক কিছু শেয়ার করেছে, আমরা উপভোগ করেছি। আসুন এই ঈদুল আজহা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যার মূল আহ্বান হচ্ছে কোরবানি, স্যাক্রিফাইস, এবং এই স্যাক্রিফাইসের মাধ্যমেই মুসলমান তার জীবনে আনন্দ নিয়ে আসে। আমরা সেই স্যাক্রিফাইসের মাধ্যমেই আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, যাদেরকে চিনি, তাদের সাথে আমাদের ঈদের আনন্দটা শেয়ার করি, তাদের মুখে হাসি ফুটাই, তাদের ঘরে আনন্দ নিয়ে আসি, সেই প্রত্যাশা, সেই আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাইকে আবারও টাইম টেলিভিশনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।